কিওরে মারি রে শালা বুড়ি রে খালি দুটি আঞ্জির না খাইতে দিল না মারি নাকি দুটা চপ্পল পাইছি মাই ইসা লাগলে লেডিস চপ্পল বুঝাইছে যে রে কিওরে কথা কে জেলে রে পুরা হেফ্রিজ শালা দুটি আঞ্জির খাইতে গেছি রে এত এত রক দাইলো না পাক গোবরাইন দিল শালা আরে চপ্পল লা কাটতে উঠা নিয়ে আলে আমার মনে হয় লেডাস চপ্পল বটে আরে এলা বিকে কাঞ্জির কিনেলে বিতে হাটে পাবো হ্যাঁ আর শুন না আমি ভগবানের পারে দেখাচ্ছি নাকি কে না কি যে আরে ভাই যথা যাচ্ছি বুঝে হ্যাঁ ভগবান তুই ঘুরে চলে কথা ফিল্ম লেগেছে একটি কথা ওই গানটাই চো চো রুক রুক শালা চো প্রকাশ দেখো নিয়ে নেবো চো ফিল্ম দেখে যাও হ্যাঁ রে রাতে ফিল্ম যে দেখবি তো কোনো খাবার নিয়ে এলাম ওখানে তখন কি করবি চো টেম্পার দোকান চো তুই দোকানটা যেটা বাইরটা কেন বসে আছি আরে ভাই দোকানটা রয়ে রয়ে ঘামে গেলি তো সচি রোদ দেখবো গানটা শুকাইলি হেলিকপ্টার লে তো সুরজি পাশে চলে যাবে জলদি শুকাবে ওটা সইতে হিলে রে হেলিকপ্টারটা এখন ইচ্ছা আছে লাগে মোড়ে তুই কি লেবে আমার এক প্যাকেট চূড়া প্যাক করে দিবে এরা মোড়ি নিয়ে কার ঘাটে যাবি রে এরে ঘাটে না লোদার একটি ফিল্ম লাগিছে রাত 12 টা ওটি দেখতে যাব ফিল্ম দেখতে যাবে হ্যাঁ চিড়া মুড়িয়ে কাম দিবে নাই তো কিসে কাম দিবে আমার ঘরে একটি কটোর আছে না কালা হ্যাঁ সেইটি কাটা করাছি আর তোর ভজিকে বলে দিছি দু টিফিন ভাত প্যাক করে দিবে তোর মাংস ভাত নিয়ে চলে যাবে ফিল্ম দেখতে তুই খাবি মাংস ভাত নিজে কব ডিম কিনে খাইছি তাহলে চিটা মুহ আর চপারা দেখা জেলা পাঁচ টাকা কিনে খাই লেবে ডিম একটি তোর বাপের পয়সা পড়ো শালা শুনে দিচ্ছি আমি ভাষণ দি যাবি নাকি তুই দেখতে দেখবি হ্যাঁ শোন হ্যাঁ আমি গোড়াতলা দুই আছি আমি যাবো ফিল্ম দেখতে ঠিক আছে ঠিক আছে দোকানটা আসবো ভাইবি হ্যাঁ হ্যাঁ দেখে দেবো দোকানটা ঠিক ঠিক আছে জলদি আসবি ঠিক হ্যাঁ দোকানে আজ কেউ জানা যে চুরি করিল হ্যাঁ দেখ দুই লোক যে বসে আছে আর পাথার বটে সারা দোকানটা কিছু না করতে পারে চলো তুই আমি হালকা সামান গিলে এরে সালা খেত না মেন না সালা ধর রে সালা চুরি করে পালাইছে ধর রে সালা ধর রে আমার কে কেন ধরছিস রে তুই বললি ধর সালা ও আরেকে ধরতে বললি না দোকানটা তো দেখতে বললি না সালা দু লোক টাড়ারে চুরি করে লে গেল না দেখা বলে দেখলি তো তিনটা ডিবা লাগলো একটা ই বুট ছিল আর দুটো চকলেট তো তোরা কি কেমন রেখেছিলি তো দেখবা দিন তো দেখলি তো মানে যেটা বলবো সেটাই খালি করবি হ্যাঁ কি করবো অ্যাডভান্স করে নিব নিজে কাল তোরাকে বললি চো দুটি ভাত খেয়ে খাই লিবি দু থাল কেন ভাত খালি ভাষণ না দিতে উঠছো ফিল্ম দেখতে যাবো চো দোকানটা বন্ধ কর আল্লাহ লস করাই দিলি আর ফিল্ম দেখতে যাও হ্যাঁ রে ফিল্ম দেখতে তো রাতেই যাবি তো ডন নাই লাগবে কত বন্ডে পেরাবিস তো লোকদিন এনে দেবো লোকদিন আমি কোনো বিটি ছেলে বটি আমি বর বটি আমাকে ঘোড়া চাই ওয়ারাকে ফোন কর সবাইকে ডাকেলে কার আগে অনুপ রাখে ফোন লাগা ফোন লাগা চল রাস্তায় যাই যাই ফোন লাগাবো চল লেট করলি তাহলে আন্ধার হয়ে গেল আমাকে কি ধমকাইছি তুই আমাকে খাইতে দিস নাকি ইয়ার বল ফোন লাগানো রে ওয়ারাকে ফোনটি পয়সা ভরে দিয়েছি আমি লাগাবো ও নো লাগানো রে বল সবাই একসঙ্গে থাকবে কেন রাস্তায় একটা বন পাওয়া ওটা ভূত পাওয়া ভূত ওটাকে আমি একাই দেখে নেবো রে দেখে নেবে হ্যাঁ লেকিন তোরা পেছে থাকবি না নাহলে মাইনি মরি যাবো আমাকে ধরে আমাকে সঙ্গে ধরে নিবি যে বান্ধে নিলে পেছে দেখো বান বান আমি আগে গামছাটা পেছে দিই আমারে লাগে তুই আমার কমরটা ঢোক আমি কমরটা ঢুকবো হ্যাঁ চল 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 হ্যাঁ রে নীতিশ বল তুই লড়কি দেখতে গেছিলি তো কি হলো
লড়কি তো পছন্দ আসে গেল নাকি লুয়ার বাপরে কি বলছে জানিস কি বলছে বলছে আমার বেটি এখন পড়ছে এখন বিয়া দিব না ঠিকই তো বলছে রে এরে ভাই তো আমি কোন ছোট জেলা বটে ওর কিতাব না ফাড়ে বুঝবো ফিল্ম দিতে বলছো তো বুঝতো হ্যাঁ ও কই রে ও কে রে ও কে রে ও ও লাদা হ্যাঁ এরে শালা আগে দিকে আগে দিকে বন টা জলদি পেরাইলে নাই তো ভূত টা যদি পাই না তো ডিংলা পারা সবাইকে উঠাই উঠাই পটকি ভাই দেখে উবা দেখে কে বিয়া করে খাইতে আসে যে ওয়ারো ঘর উজাবে খাইতে কি করে বিরাট মাইন্ড রে তো আগে বরে সালা নান যদি লোকের ঘর খাইতে যদি আমার ঘর আছে তো আমি পয়সা কথা পাবো বড় খাই কি ফলটেন পারে ঘরে বুঝতে পারবি আরে কামলা দেই না ঘরে দেই না দিতে সালা ঘর নিয়ে আছে কামলা তবে সালা সকালে চটপটি কিনে কে খাই আর যেতে দিয়ে ভূত তেল হ্যাঁ রে টেম্পা মারি দমে ডর লাগছে একটি সাইরি শুনানো সাইরি শুনবে হ্যাঁ তবে শুন পাথর সে পাথর টকরাই বাবা বাবা পাথর সে পাথর টকরাই তো আগুন বেরে বাবা বাবা আর আমার মানুষের সঙ্গে যখন দেখা করতে যাই তখন ওর মাই ঝাড়ু নিয়ে বেরে কি করে কেন লাগলো এ রুক 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 কি হলো তুই এরা ভিনুয়ালা আছিস রে আইজিস তুই তবে নাই যা নাই সূর্য সালে জঙ্গলটা এসে গেছি ষষ্ঠ দেখা সালা আমার দিকে যাব রোগা সালা রাস্তাটি দেখে আমার মুটে দেখা কি চমকিছি আমি নাচিনি বটে তুই বলি আমার দিকে দেখা রাস্তাটা দেখা রে বাপ আরে ব্যাট কামুয়া আগে আগে কথা যাইছি সালা ভূতের জঙ্গলটা আছে এখান তুই লক্ষ্য মরাবি ভাবছেন আমি তুই ভূতকে দেখে নেবো ভূতকে দেখে নেবো তো কোনো রকম ভয় তো মারি ফিল্ম না দেখবো আরে ভূত হয়ে গেলে যে ভূতের কথা যদি বিড়ালে এরে ভাই তো তুই চিন্তা কেনে করছিস বল তো চান্ডি দাঁড়া রে বাপ আমাকে দেখে ডর আছি কেন রে তুই ভূত বটে তোকে দেখে আমার একটা সমস্যা আছে আমাকে একটা সেটিং করেন কেন রে সেটিং তোর বেলা কারা জনি কথা ভাবো ভাবছে তোকে সেটিং করে দিব
শুন আমাকে কোনো করিস না আমরাকে তোর সেটিং করাই দিব আমি খুঁজে গেছি একটু আমি একাই হয়ে গেছি মারি খান একবার রাত কালে মাইরি কাই নেই ই তালে পেন্দা ভূতটাকে দেখছি কথা 2 টাকার পাউডার লাগাই নিয়েছে এ এ দেখছি কই তোর ভূতের সার্টিফিকেট দেখা না নাই গে তবে তিন ল্যাপটপ ফুটবডি শালা পেন্দা ই শালা সইত ভূত বড় লাগা ফেলকা কি হই বাঁচলি রে বাপ আজ এখন বাঁচি নেই কোনো রকম বাঁচে গেছো বুদ্ধি লাগাতে হবে ভূতার বাঁচবার চন্দির কোন রকম ঘর যেতে হবে ভাই আর ছেলে কথা গেল রে বাপ তো খুঁজ দে ভাব দেখে কোনো শরীরটা কাঁপাইন দিল ওরে ভাই ভূতটাই শালা আমরাকে পুরো একদম ঘিরে নিয়েছে চারু বাটে ও হালটা আমাদেরও ছিল রে বাপ কোনো বাঁচলি রে তোরা কোনো বলল না ভূতটাই বললো রে ভাই চোর রাস্তায় শোনাই দেবো আমরা এখন কোনো হিসাবে তাহলে বাঁচে গে বেরাতে হবে কোনো বুদ্ধি লাগা বুঝলি চ কোনো সাধু তাধু ঠিন তাবিজ মাবিজ নিয়ে গে বাঁচিয়ে থাকবো হ্যাঁ রাস্তায় সাধু কথা পাবি রাস্তায় নিয়ে হাটে খুঁজবো রাতে কোনো হাট লাগে তোরও মানে নাই লাগে রাতে তো নাই লাগে চল কোনো আশ্রম টাশ্রমে দেখবি এটা করলে রে বাবুকে রাতে আমি ছাড়ি চলে এলে এখন বহুত ডর লাগছে আমাকে রে রে দিব দিব কিলাইন দিব শালা একাই চলে আসলি রে বহুত ডর লাগতেছিল আমাকে তো আমরো ডরে এমনে হইতে ছিল লা চল লা চল কইনি খাইতে মন করছে তো কইনি মারি রাতে কথা পাবি রে বাপ খাইনি লে খাইনি 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 লে রে বাপ আন্দে কইনি পাছি নিয়ে না নিয়ে না শালা আর পাবি শোনা এই রাতে পাছি সেটা বউ নিয়ে লে নিয়ে লে আমি যা ও তুই তাবিজ লিবি না কবজ লিবি ও তুই মাদলি লিবি না ঝাড়ফু করাবি ও তুই সাদরে কি আগুন তাপছে চন দেখবো চন তাহলে আগুন তাপছে ওইটা যে সাধু বাবাটা বড় সাধু বাবাটা বড় হ্যাঁ চল চল জলদি চল চল বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বসে যাও নুনুরা বসে যাও বসে যাও কি সমস্যা আছে তোদের বল বল আমাদের বিরাট বড় বিপদ একটা হয়ে গেছে একটা কুকুর বসে থাকে যেটা মুরগি লাগে রোগী তো বলে ও কালো তো হ্যাঁ ওই কালো কুকুরটা এনেকে দিয়ে দিলেই তো হবে কি করে হ্যাঁ বাবা হয়ে যাবে চার টাকা আমরা জোগাড় করে দিব তোরা কোটা তাবিজ লে তাহলে কোনো ভূতে কোনো করতে না পারবে লে কানে গুঞ্জালি এগুলো বুঝলি
ঠিক আছে বাবা আসছে আমরা আমার স্যার রাইতে চার টেঙ্গাটা এনে দিয়ে দেব লাল ডান্ডা নিয়ে যাবো আমরা রাস্তায় না রেখে দাও তাড়ানোর শালা আমরা গোটা রাল ইয়ার বাদে গিয়ারা গোটা রাবি না আর বাপ ইয়ারাকে ডরাইলে চলবে ইয়াতে জন্য আমরা তো রাইত তো খাটছি না হ্যাঁ শোনো বলবা রে তুই আর সব বলে দে শোনো রে বন্ধুরা যত লোক আইছ নতুন নতুন সাবস্ক্রাইব করতে ভুল না আর যত পারবে ঝাড়া শেয়ার করে দাও বুঝতে পারলে তোমাদের জন্য এতনা রাত তক মেহনত করছি রে ভাই খাওয়া দাওয়া কিছু নাই এমনে ভুকে এসে গেলছি টাইম দেখবে টাইম টাইমটা দেখেন দে এত রাত তক বুঝতে পারছ না পুরো একদম ঝাড়াকে শেয়ার করে দাও পুরা ঝাড়া